আমার বাংলা বই পঞ্চম শ্রেণী এই দেশ এই মানুষ অসংখ্য জনম মাগ জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ দাঁড়ায় আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ দাঁড়ায় আমাদের সৌভাগ্য যে আমরা এ এদেশে জন্মেছি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে আমরা বাঙালি তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্জঙ্গা ইত্যাদি এছাড়াও রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এ দেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে এরকম খুব কম দেশেই আছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে এক যুক্তবর্ণগুলো চিনে যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমোর কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটো ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পয়লা বৈশাখ নববর্ষের উৎসব রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব ধর্ম যার যার উৎসব যেন সবার এক যুক্তবর্ণগুলো চিনেনি যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি তিন নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি পোশাক আশাকও কত ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব দেশ হলো জননীর মতো স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে এ দেশকে আমরা ভালোবাসব এক যুক্তবর্ণগুলো চিনে নিই যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি তিন নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি সৌভাগ্য প্রকৃতি বৈচিত্র্য বেলাভূমি প্রান্তর স্বজন সার্থক সাংরাই বিজু দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখে ক বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে খ বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি গ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি দেশ হল জননীর মতো দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন উ জেলেরা কি কাজ করেন তারা যদি কাজ না করেন তাহলে আমাদের কি হতে পারে চ ধর্ম যার যার উৎসব যেন সবার এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে ছ দেশকে কেন ভালোবাসতে হবে চার নিচের অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করি দেশমানের মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হল মতো মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও তেমনি তার সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে এ দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক উঠবে আমাদের জীবন বিপরীত শব্দ জেনে নি ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বাঙালি অবাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা নিচের বাক্য কয়টি মনির খুব ভালো ছেলে রবিন তার বন্ধু মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে মনির রবিন বিশেষ পদ খুব ভালো বিশেষণ পদ তার সর্বনামপদ ও অব্যয় পদ খেলে ক্রিয়াপদ এবার নিচের বাক্য কয়টি থেকে পাঁচ ধরনের পদ খুঁজে বের করি বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া উচিত সবাইকে ভালোবাসা সাত কর্ম অনুশীলন ক বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি খ শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে তিন দিন চার দিন পর পর টেলিভিশন রেডিও খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচে ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি পরের শ্রেণীতে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি তারিখ আনন্দের সংবাদ দুঃখের সংবাদ খেলা সংবাদ যুক্ত বর্ণগুলো চিনে দুই, বিপরীত শব্দ দাগ টেনে মিলাই তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চার নিচের অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করি